হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একদিক থেকে প্রবেশ করার জন্য বললেন বলে দিলেন যে তোমাদেরকে কেউ যদি ডিস্টার্ব না করে তাহলে কারো উপরে আক্রমণ করা যাবে না হযরত খালিদ আগে গেছেন কিছু লোক ওনাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে তো উনিও ওনার উনি তো খালিদ সাইফুল্লাহ আল্লাহ তাআলার তরবারি ছিলেন উনি যখন আক্রমণে উদ্যত হয়েছে তো ময়দান পরিষ্কার হয়ে গেছে কিছু মানুষ সেখানে নিহত হয়েছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পৌঁছলে হুজুর অসন্তুষ্ট হয়েছে যে মক্কার মধ্যে রক্তপাত হযরত খালিদকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হযরত খালিদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এরা আমাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে অবশেষে বাধ্য হয়ে আমি এদের বিরুদ্ধে আমি তরবারি ধারণ করছি হুজুরের পরে আর কিছু বলেন নাই যখন পরিবেশ একেবারেই স্বাভাবিক হয়ে গেছে হুজুর যখন মক্কার মধ্যে প্রবেশ করেন তো মক্কা একেবারে শান্ত এবং নিরাপদ কোনো ধরনের প্রতিরোধ নাই এই নিশ্চিত বিজয় যখন হুজুর দেখেছেন বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার উপরে উটের উপরে আরোহী ছিলেন যখন নিশ্চিত বিজয় দেখেছেন তখন মানুষের মানুষ তো স্বাভাবিকভাবে বিজয়ের উল্লাসে মানুষ ফেটে পড়ে মেতে ওঠে আর হুজুর তখন আল্লাহ তাআলার এই সাহায্যের সামনে এক অনুগত এবং বিনয়াবনত এক বান্দার মতো এবং মাথা ঝুঁকায় দিয়েছেন যত মক্কার মধ্যে ঢুকছেন তত হুজুরের মাথা এভাবে ঝুঁকে গেছে হাদিসের মধ্যে এসেছে যে ঢুকতে ঝুঁকতে ঝুঁকতে একেবারে উটের লাগামের কাছাকাছি পর্যন্ত হুজুরের মাথায় চলে আসছে হুজুরের মাথা যখন হুজুর মক্কার মধ্যে ঢুকতেছিলেন এই অবস্থায় বিনয় অবনত ভাবে হুজুর মক্কা মুকাররমায়ের মধ্যে প্রবেশ করে সবার আগে বাইতুল্লাহ শরীফের মধ্যে গেছেন আজকে তেলাওয়াত করা হয়েছে সূরাতুন নাসর অথবা সূরা ইযা জা নাসরুল্লাহ এই সূরার মধ্যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ এবং আপনারা জানেন যে প্রত্যেকটা সূরার মধ্যে দুইটা ধারাবাহিকতা বা ক্রমিক থাকে একটা হলো কোরআনে কারীমের পাঠ ক্রমিক আর একটা হলো কোরআনে কারীমের অবতরণ ক্রমিক পাঠ ক্রমিক যে সূরার পরে যে সূরা আছে সেই ধারাবাহিকতায় পাঠক্রমিক এটা 110 নম্বর সূরা তার মানে হলো যে এরপরে আরো চারটা সূরা আছে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ আর নাস এবং ফালাক চারটা সূরা না 114 এটা তো হলো পাঠক্রমিক অনুযায়ী এটা 110 নম্বর সূরা আর যদি অবতরণ ক্রমিক অর্থাৎ কোন সূরা আগে আর কোন সূরা পরে নাজিল হয়েছে ওই ধারাবাহিকতায় যদি চিন্তা করা হয় তাহলে এই সূরাটি কোরআনে কারীমের 114তম সূরা তার মানে এটা কোরআনে কারীমের সর্বশেষ সূরা এরপরে আর পূর্ণাঙ্গ কোনো সূরা এই সূরার পরে নাজিল হয়নি পূর্ণাঙ্গ সূরা হিসাবে কোরআনে কারীমের সর্বশেষ সূরা হচ্ছে সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এটা 114 নম্বর সূরা এই সূরার পরে আর কোনো পূর্ণ সূরা নাজিল হয়নি আয়াত এবং একান্ত বিশেষ বিধিবিধান তো এসেছে তাও খুব কম পরিমাণে এবং সংখ্যায় খুব বেশি নয় এই সূরার ব্যাপারে প্রথম কথা হলো এই সূরাটির নাম সূরায়ে সূরাতুন নাসর নাসর মানে হলো সাহায্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সাহায্যের কথা এসেছে এই জন্য এই সূরাকে সূরায়ে নাসর বলা হয় এই সূরার মধ্যে সর্বসাকুল্যে সর্বমোট তিনটি আয়াত রয়েছে কয়টি আয়াত তিনটি আয়াত রয়েছে এই সূরার মধ্যে এই সূরার 114 নম্বর এবং কোরআনে কারীমের সর্বশেষ এই সূরা এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং অবতরণ প্রেক্ষাপট হচ্ছে এই সূরাটা তর্জমাটা একটু খেয়াল করি তাহলে অবতরণ প্রেক্ষাপটটা বুঝে আসবে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইযা জাআ যখন আসবে নাসরুল্লাহ আল্লাহ তাআলার সাহায্য ওয়াল ফাতহ এবং মক্কা বিজয় যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং সাহায্যের ভিত্তিতে মক্কা বিজয় হবে দুই নম্বর
ورأيت الناس يدخلون في دين الله أفواجا এবং আপনি মানুষদেরকে দেখবেন যে তারা দলে 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 আল্লাহ তাআলার দ্বীন তথা ইসলামের মধ্যে দলে দলে মানুষ প্রবেশ করতেছে তাহলে যখন আল্লাহর সাহায্য আসবে যখন মক্কা বিজয় হবে যখন আপনি মানুষদেরকে দেখবেন যে তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে তখন আপনার করণীয় হলো চারটা জিনিস কয়টা করণীয় চারটা করণীয় সেই চারটা করণীয় সামনে আসতেছে বাকি এই কথাগুলো আগে আমরা বোঝার চেষ্টা করি যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে আর মক্কা বিজয় হবে আর দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করবে এই তিনটা কথা আল্লাহ তাআলার সাহায্য আল্লাহ তাআলা বাংলাতে বলে রাখে আল্লাহ মারেকে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তাআলা যদি কাউকে কাউকে সাহায্য করেন এবং আল্লাহ তাআলার পৃষ্ঠপোষকতা যদি কারো জন্য ধার্য অবধারিত হয়ে যায় তাহলে দুনিয়ার কোন শক্তি মহাশক্তি আর পরাশক্তি ওই ব্যক্তি গোষ্ঠী অথবা তার বা তাদের কোনো ক্ষতি করতে পারে না যতই চেষ্টা করুক কারণ সাহায্য করতেছে কে আরো জোরে বলেন কে এই জন্য বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করা এই একটা জায়গা যদি বান্দা নিশ্চিত করতে পারে তাহলে দুনিয়ার দারে দারে আর মানুষের দারে দারে আর ঘরে ঘরে আর দরজায় দরজায় ঘুরতে হবে না ঢু মারতে হবে না কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় আল্লাহ তাআলার থেকে তাহলে একেবারে সমস্ত মাখলুকাতের পিছনে দৌড়ায়ও কিছু থেকে কিছু করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করুন বলেন আমিন মুহতারাম উপস্থিতি মক্কার মুসলমানরা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কার মুশরিক এবং কাফেরদের নির্যাতনের কারণে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরেও শান্তি নাই স্বস্তি নাই মদিনা মক্কার পক্ষ থেকে বারবার শুধু আক্রমণ হয় হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ষষ্ঠ হিজরিতে এই সূরা নাযিল হয়েছে অষ্টম হিজরির ঠিক পূর্ব মুহূর্তে এবং এখানে যে তিনটা কথা আল্লাহর সাহায্য এরপরে চূড়ান্ত বিজয় মানে মক্কা বিজয় মক্কা বিজয়ের পূর্ববর্তীতে এই সূরা নাযিল হয়েছে এবং এই সূরার মধ্যে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে কবে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে মহতারাম উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যে হুজুর হিজরত করে মক্কার থেকে মদিনায় চলে গেছেন এক বছর দুই বছর ছয় বছর হয়ে গেছে মক্কার থেকে হিজরত করে যখন হুজুর মদিনার দিকে যান যে রাস্তা ধরে গেছেন যে রাস্তা দিয়ে হিজরত করেছেন ওই রাস্তাকে আজও ইতিহাস ঐতিহাসিকভাবে চিহ্নিত করে রাখা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা দেখেছেন মক্কার একটা মক্কা এবং মদিনার একটা রাস্তাকে বলা হয় তরিকুল হিজরা হিজরতের রাস্তা ওখান থেকেই হুজুরের হিজরত আরম্ভ করেছেন এবং ওই রাস্তা ধরেই হিজরত করেছেন মহতারাম আমি বলতে চাচ্ছিলাম যখন হিজরত করার জন্য মক্কার থেকে বের হন তখন বারবার বারবার শুধু মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন এই ফিরে তাকানোটা শুধুমাত্র মাতৃভূমির ভালোবাসা আর আবেগের কারণে নয় বরং এই বারবার ফিরে তাকানোটা আসলে মাতৃভূমির কারণে নয় এই বারবার ফিরে তাকানোটা ছিল মক্কার মধ্যে অবস্থিত আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ এবং কাবাতুল্লাহিল মুআজ্জামা কাবায়ের কারণে হুজুরের মূল আকর্ষণ যে আল্লাহর ঘর ছেড়ে আমি চলে যাচ্ছি কাবা ছেড়ে চলে যাচ্ছি তো সেখানে যেখানে যাওয়ার সময় বারবার পিছনে তাকাচ্ছিলেন সেখানে মানে হিজরতের এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে হুজুর স্বাভাবিকভাবে খুব অস্থির মক্কার দর্শনের জন্য মানে কাবা শরীফের দর্শনের জন্য এবং কাবা শরীফের তাওয়াফের জন্য ঠিক এই অস্থির আর ব্যাকুলতার মধ্য দিয়েই হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি
উমরা করার প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্নে এরকমই দেখছেন। তো সকালবেলা উঠে সাহাবা একরামকে বলছেন যে আমি তো এরকম স্বপ্ন দেখছি যে উমরার প্রস্তুতি নিচ্ছি। তো সাহাবা একরামকে এতটুকু বলছেন, সাহাবা একরামের আবেগের মধ্যেও জোশ এসেছে, সমস্ত সাহাবা একরাম মিলে হুজুরকে অনুনয় বিনয়ের দরখাস্ত করা আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন উমরার নিয়ত করেন, আমরা আপনার সাথে উমরা করব। এখানে একটা বোঝার বিষয় হলো এই, হুজুর কিন্তু স্বপ্নে এটা দেখেন নাই যে উমরা করতেছেন, হুজুর কি দেখছেন উমরার প্রস্তুতি নিচ্ছেন, ব্যাপারটা এটা মনে রাখার কথা। কারণ নবীদের স্বপ্ন এটাও ওয়াহি, এবং এই ভিত্তিতে সাহাবা একরাম বলছেন যে হুজুর চলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে। কিন্তু হুজুর তো উমরা করতে দেখেন নাই, শুধু প্রস্তুতি নিতে দেখছেন। প্রস্তুতি নেওয়ার পরে মানুষ অনেক সময় হজ এবং উমরার জন্য প্রস্তুতি নেয় কবের থেকে, 10 বছর থেকে, 20 বছর থেকে, 30 বছর থেকে, কথা বলে হয় কি হয় না। তো হুজুর শুধু প্রস্তুতিটা দেখছেন, সাহাবা একরামকে বলার পরে সাহাবা একরাম ব্যাখ্যা করে নিচ্ছেন যে বাস এখন উমরা করতে হবে। আর সকলের হুজুরেরও আবেগ ছিল, সকলের আবেগ অনুনয় বিনয় আর অনুরোধে হযরত নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ষষ্ঠ হিজরিতে উমরা করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। উমরা করার জন্য যখন মক্কার কাছাকাছি এসেছেন, মক্কার লোকজন খোঁজ পেয়ে তারাও বের হয়ে এসেছে, আর হুজুরও সরাসরি প্রবেশ করেন নাই, দূত পাঠিয়েছেন। আমি ওই ঘটনা এখন বিস্তারিত বলবো না, আমার পরবর্তী কথাটাই আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য। মানে মোট কথা হলো এই যে হুদাইবিয়া নামক স্থানে আসার পরে আর হুজুর সামনে অগ্রসর হতে পারেন নাই, মক্কার কাফেররা ওনাকে ওখানেই বাধা দিয়েছে, এবং সেখানে উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা চুক্তি, যেটাকে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বা চুক্তি বলা হয়, স্বাক্ষরিত এবং সম্পাদিত হয়েছে, যার মধ্যে ধারাগুলো ছিল এই যে মুসলমানরা এবছর হজ ও উমরা করতে পারবে না, আগামী বছর এসে এই উমরার কাজা করবে, কিন্তু আগামী বছর আসার সময়ও 3 দিনের বেশি তারা থাকতে পারবে না, এবং আসার সময় তারা তরবারি কোষবদ্ধভাবে নিয়ে আসতে হবে, কোষ মুক্ত করতে পারবে না, মানে খাপের মধ্যে থাকবে। এরকম আরো অনেক ধরনের শর্ত সারায় সহকারে তারা কতগুলো চুক্তিনামা, কতগুলো দফা সহকারে চুক্তিনামা হুজুরের সামনে পেশ করছে। হযরত নবী পাক আলাইহিস্সালাম ওইটার মধ্যে আরো এমন ছিল যে কেউ কাউকে বাধাও দিতে পারবে না, সামগ্রিকভাবে চুক্তির বাহ্যিক দিকগুলো ছিল মুসলমানদের বিপক্ষে, কিন্তু আসলে এটার আভ্যন্তরীণ দিকগুলো ছিল মুসলমানদের পক্ষে। তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম সব শর্ত মেনে নিয়ে চুক্তি করে ফেলছেন, এবং এই চুক্তির ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। মাত্র চুক্তি হইলো আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। মাত্র চুক্তি হইলো আর আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত দূরদর্শী সাহাবী, যে হুজুরকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এটা পছন্দ নয় যে আপনার ঘরের রমণীয়ার স্ত্রীদেরকে সব মুসলমানরা দেখবে, এটা আমার কাছে ভালো লাগে না, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলেন তারা যেন পর্দা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কতই না ভালো হইতো যে মাকামে ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল্লাহ শরীফের দেওয়াল নির্মাণ করেছেন, ওই মাকামে ইব্রাহিমের কাছে যদি নামাজ আদায় করতাম আমরা, তাহলে এটা কতই না ভালো হইতো। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমের এখানে তোমরা নামাজ আদায় করো, এটাকে মুসাল্লা বানাও। আমি বলতে চাচ্ছিলাম যে হযরত ওমর একটা চিন্তা করেছেন আর ওই চিন্তার আলোকে শরীয়তের হুকুম আর বিধান নাজিল হয়ে গেছে। কেমন মেধা আর কেমন প্রতিভা আর কেমন পরিচ্ছন্ন অন্তর আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করেছিলেন,
এইজন্যই হুজুর বলতেন লাউকানা উমারু নবী লাউকানা নবিয়্যুম বাদি লাকানা উমারু নবিয়্যা, আমার পরে যদি কাউকে আল্লাহ তাআলা নবী বানাইতেন তাহলে সেই নবী হইতো উমর। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী আসবে না, এই জন্য ওমর নবী হইতে পারলো না। আর না হলে ওমরের মধ্যে আল্লাহ তাআলা এইরকম প্রতিভা আর যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে রাখছিলেন। সেই ওমর বলতেছেন হুদাইবিয়ার সন্ধিগুলো যার এত কিছু বুঝে আসছে, ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা কি হকের উপরে আর তারা কি বাতিলের উপরে নয়? হুজুর বললেন অবশ্যই, নাহনু আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা হকের উপরে আর তারা বাতিলের উপরে আছে। হযরত ওমর বললেন যে তাহলে কেন এভাবে মাথা নত করে সন্ধি করতে যাব আমরা, যে এবছর আমরা ওমরা করতে পারবো না, সামনে বছর কাজা করব, তাও তিন দিন, তাও তরবারি কোষ বদ্ধ থাকবে, কোষমুক্ত করা যাবে না, তাদেরকেও আসলে ফেরত দিতে হবে, আমাদেরকেও গেলে ফেরত দেওয়া বাধ্য নয়, এটা তো সম্পূর্ণ নতশির নত জানু একটা চুক্তি হয়ে গেল। হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কোনো জবাব দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আপত্তি সত্ত্বেও হযরত ওমর হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চুক্তি করে ফেললেন, কারণ বাস্তবিক পক্ষেই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মহতারাম উপস্থিতি, এখানে সেই মক্কা বিজয়ের সুসংবাদই আল্লাহ তাআলা দিয়েছেন। এটা এতক্ষণ যা বললাম এটা ষষ্ঠ হিজরির ঘটনা, ষষ্ঠ হিজরির পরে সপ্তম এবং সপ্তম হিজরির পরে অষ্টম হিজরি। এই হুদাইবিয়ার সন্ধির সময়ে মক্কার কুরাইশদের সাথে কাফেরদের সাথে বনু বকর এর এরা মৈত্রী চুক্তি করে, মানে এরা পরস্পরে একজন আরেকজনের সহযোগিতা করবে বনু বকর। আর হযরত নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে মৈত্রী চুক্তি করে বনু খুজাআ, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসলমান এবং এই বনু খুজাআ এরা পরস্পরে এরা মানে পরস্পরের এরা সহযোগিতা করবে একজন আরেকজনকে, কথাটা খেয়াল করার চেষ্টা করবেন। তো এরপরে মক্কা বিজয়ের যে মূল প্রেক্ষাপটটা তৈরি হয় অষ্টম হিজরিতে, হঠাৎ এক ঘটনা ঘটল। ঘটনা হইল এই, মক্কার মুশরিকরা এবং কুরাইশ বনু বকর যারা নাকি কুরাইশদের মিত্র, কুরাইশদের যারা মিত্র এই বনু বকর, বনু বকর আর বনু খুজাআ এই দুই গোষ্ঠীর মধ্যে এবং দুই কবিলায়ের মধ্যে শত্রুতা, বছরকে বছর নয় হাজার বছরের পুরাতন শত্রুতা এই দুই গোষ্ঠীর মধ্যে, কে কে? বনু বকরের এবং বনু খুজাআর মাঝে। মনে রাখার বিষয় হলো বনু বকর হলো কুরাইশদের মিত্র আর বনু খুজাআ হলো মুসলমানদের মিত্র। তো এদের মধ্যে আবার শত শত বছরের পরস্পরের মধ্যে শত্রুতা। তো সন্ধি চুক্তি ভঙ্গ হয় এভাবে যে বনু বকরের কিছু লোকজন এরা কুরাইশদের কাছে সহযোগিতা চায় যে আমরা বনু খুজাআ যারা নাকি কাদের মিত্র, মুসলমানদের মিত্র, আমরা বনু খুজাআর উপরে অতর্কিত আক্রমণ করব, রাতের বেলা আমরা হামলা চালাবো, এটার সামরিক শক্তি কুরাইশদেরকে দিতে হবে, অস্ত্র শস্ত্র ইত্যাদি কুরাইশরা দিবে। তো কুরাইশদের কাছে সহযোগিতা চাওয়ার পরে হুদাইবিয়ার সন্ধির আলোকে কুরাইশরা মুসলমানদের উপরেও আক্রমণ করতে পারে না, ঠিক তদ্রূপভাবে মুসলমানদের মিত্রদের উপরেও আক্রমণ করতে পারে না ওই চুক্তির কারণে। তো তাদের কাছে সহযোগিতা চাওয়ার পরে তাদের তো চুক্তির কারণে বলা উচিত ছিল যে না এই কাজ আমরা করতে পারি না, কারণ এটা চুক্তির লঙ্ঘন। তো তারা কি করছে, বাংলাতে বলে যে এমনি বা ছাই তারপরে আবার বাতাস, বা তারা বলছে যে হ্যাঁ কোনো সমস্যা নেই, প্রস্তুতি নাও, যত অস্ত্র লাগে, যত গোলা বারুদ লাগে, যত বন্দুক লাগে, যত তীর তরবারি লাগে, এটার জন্য মক্কা মক্কার কুরাইশরা তোমাদের পাশে প্রস্তুত, বনু বকরকে বলে দিল। শুধু তাই নয়, বরং রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করে
পুরুষরা বোরকা পরে পরে এভাবে অস্ত্রের যোগান দিয়ে তাদেরকে অস্ত্র সরবরাহ করে বনু বকরকে, এবং ভারী অস্ত্র শস্ত্র সহকারে তারা বনু খুজাআর উপরে রাতের বেলা আক্রমণ করে। যেহেতু তাদের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না, তারা স্বাভাবিকভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, এজন্য রাতের আক্রমণে অল্প সময়ের মধ্যে তারা 20 জন মানুষকে হত্যা করতে সক্ষম হয়। এরপরে তারাও ঘুরে দাঁড়ায়, 20 জনের পরে আর সামনে বাড়ায় নাই। সকালবেলা বনু খুজাআর লোকজন প্রচন্ড রূপে ক্ষুব্ধ হয় এবং বনু খুজাআর সর্দার আমর ইবনে সুলাইম, আমর ইবনে সেলিম খুজাঈ 40 জন মানুষ সহকারে মদিনাতে গিয়ে হুজুর আলী সালাতের কাছে এটার নালিশ দেয় যে আপনি না চুক্তি করে আসছেন, চুক্তির কারণে কুরাইশরা তো আমাদের উপর আক্রমণ করতে পারে না, কুরাইশরাও করতে পারে না এবং কুরাইশের মিত্ররাও করতে পারে না, তারা চুক্তির লঙ্ঘন করেছে, আপনার কাছে আমরা বিচার দায়ের করতে এসেছি। 40 জন লোক সহকারে তাদের সর্দার মদিনাতে হুজুর আলী সালাতের কাছে উপস্থিত হয়। হুজুর আলী সালাম সব শুনে এত ক্ষুব্ধ হন, এত ক্ষুব্ধ হন, হুজুর বলেন বনু খুজাআকে আক্রমণ করা মানে হলো আমার নিজেকে আক্রমণ করা, অতএব বনু খুজাআকে সাহায্য করা আমার নিজের সাহায্যের মতোই এটা জরুরি হয়ে পড়ছে। সাথে সাথে মুসলমানদেরকে হুকুম করেন যে তোমরা প্রস্তুতি নাও, যেহেতু তারা চুক্তি লঙ্ঘন করেছে, কেমন যেন তারা চুক্তি ভঙ্গ করেছে, অতএব এখন আর তাদের সাথে কোনো চুক্তি নাই, অতএব তাদের বিরুদ্ধে আক্রমণ করার, মক্কার কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করার তোমরা প্রস্তুতি নাও, হুজুর ঘোষণা করে দেন এবং সাথে সাথে দোয়া করেন পরবর্তীকার এই আক্রমণের কথা যেন মক্কার মুশরিকরা এবং কুরাইশরা ঘুণাক্ষরেও যেন জানতে না পারে, আপনি এটাকে গোপন রাখবেন, তারা যদি আমাদেরকে দেখেও ফেলে তাহলে স্বাভাবিকভাবে যেন তারা আমাকে না দেখতে পারে, গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেন। এদিকে 40 জন এসে নালিশ করার জন্য মদিনায় এসেছে, ওদিকে মক্কার মুশরিকদের কাফেরদেরও খবর হয়ে গেছে যে কাজটা ভালো হয় নাই, এমন কাজটা ভালো হয় নাই, যে কোনো মুহূর্তে এখন মুসলমানরা সম্মিলিতভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণ করতে পারে, এই জন্য তারা ক্ষমা চাওয়ার জন্য, সরি বলার জন্য তাদের সবচেয়ে বড় সর্দার তখন আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই, আবু সুফিয়ানকে মক্কায় পাঠাইল। আবু সুফিয়ান আবার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হইতো জানেন? শ্বশুর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আবু সুফিয়ানের মেয়ে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পবিত্রতমা স্ত্রী, যাই হোক এটা আরেক প্রেক্ষাপট। তো আবু সুফিয়ান মদিনাতে এসেছে, মদিনাতে সবার আগে উম্মে হাবিবার ঘরে এসেছে, উম্মে হাবিবা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর যেখানে উম্মে হাবিবা থাকতেন, তো চাদর বিছানো ছিল খাটের উপরে। আবু সুফিয়ান ঢোকার সাথে সাথেই হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আবু সুফিয়ানের মেয়ে সাথে সাথে বিছানার থেকে চাদর সরিয়ে ফেলছে। আবু সুফিয়ান হতবাক জিজ্ঞাসা করলো উম্মে হাবিবা, এই চাদর আমার উপযুক্ত নয় এই কারণে তুমি সরিয়ে ফেলছো নাকি কি ব্যাপার? কয় না, চাদর আপনার উপযুক্ত নয় তা নয়, বরং আপনি এই চাদরে বসার উপযুক্ত নয়, কারণ এই চাদরে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ঘরে আসেন তিনি এই চাদরে বসেন, অতএব আপনার ইন্নামাল মুশরিকুনা নাজিস, কোরআন বলে যে মুশরিক এটা তার বাহ্যিক দেহ যত পবিত্রই হোক না কেন তার অন্তর নাপাক, এই নাপাক অন্তরধারী ব্যক্তি আমার নবীর পবিত্র চাদরে বসতে পারে, এই জন্য আমি চাদর সরাই। আবু সুফিয়ান হতবাক, কি মনে করেন কোন একজন মেয়ের পক্ষে তার বাড়িতে স্বামীর বাড়িতে বাবা এসেছে এই বাবার সাথে আচরণ কি মনে হয় আপনাদের কাছে? সহজ সহজ না, এটা ইসলামের, এটা পাওয়ার অফ ইসলাম এবং পাওয়ার অফ ইমান, এটা ইমানের শক্তি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ইমানি শক্তি দান করুন, বলেন আমিন। এখান থেকে মদিনা মসজিদে নববীতে উপস্থিত হুজুর পাক আলাইহিসসালামের কাছে চুক্তির সময় বাড়ানোর জন্য এবং চুক্তি নবায়ন করার জন্য হুজুর বললেন যে এই ব্যাপারে আমার কিছুই করার নেই, আমি কিছুই করতে পারবো না। চলে গেলেন আবু বকরের কাছে, আবু বকরও তাই উত্তর দিলেন, মা আনা বিফাইলিন, আমার এখানে কিছুই করার নাই।
চলে গেলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে দেখে বললেন, আনা উশাফিউ। আরে আবু সুফিয়ান ভাবলে কি করে যে ওমর তোমার পক্ষে সুপারিশ করবে, ভাবলে কি করে তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে দিলেন যে আমি সুপারিশ করা তো দূরের কথা, তোমাদের বিরুদ্ধে যদি আমি লোকবল না পাই, সামান্য পিপড়ার বাহিনীও যদি আমি পাই, পিপড়ার বাহিনী নিয়ে আমি তোমাদের বিরুদ্ধে একাই ওমর অভিযান চালানোর জন্য আর মোকাবেলা করার জন্য ওমর একাই যথেষ্ট। ওমর একাই আসবে, সাথে শুধু পিপড়ার বাহিনী থাকলে হবে, কোনো মানুষ লাগবে না। তুমি আসছো আমার কাছে সুপারিশের জন্য। আবু সুফিয়ান ব্যর্থ মনোরথে মক্কায় ফিরে আসতে বাধ্য হলো, কাজ হলো না কোনো। আর হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম এদিকে তো ঘোষণা দিয়েই রাখছেন, সমস্ত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কার থেকে বের হয়ে গেলেন, মদিনার থেকে বের হয়ে গেলেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে। যেদিন বের হন মক্কার মদিনার থেকে যেদিন বের হন সেই দিনটা ছিল অষ্টম হিজরির রমাদানুল মুবারকের 10 রমজান বুধবারের দিন, আর মক্কা বিজিত হয়েছে 18 রমজান। মাঝখানের এই সময়টা, এটা তো আর এখনকার মতো বিমান আর গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না, এটা তো পায়ে দলের সফর ছিল, 5 দিন 6 দিন কমপক্ষে স্বাভাবিকভাবেই লেগে যেত তখন। তো 10ই রমজানুল মুবারক, অষ্টম হিজরির 10ই রমজান বুধবারের দিন হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামকে নিয়ে বের হন। যাইতে যাইতে জাহরান নামক স্থান পর্যন্ত পৌঁছেন। এ পর্যন্ত পৌঁছে মাঝখানে যতগুলো ছোট ছোট গোত্র ছিল, যেমন আসলাম, গিফার, জুহাইনা, মুজাইনা, আরো এরকম অনেক ছোট ছোট গোত্র ছিল, সব গোত্রগুলোর থেকে লোকজন নিয়ে জাহরান নামক স্থান পর্যন্ত যখন পৌঁছেন, তখন মুসলমানদের সর্বমোট সংখ্যা দাঁড়ায় 10,000। ইতিপূর্বে যে কোনো সময়ের চেয়ে বিরাট ভারী সংখ্যক মুসলমান নিয়ে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কার একেবারে কাছাকাছি মারুজ জাহরান পর্যন্ত পৌঁছে সেখানে রাত্রি যাপন, রাত সেখানে শিবির স্থাপন করেন রাত্রি কাটানোর জন্য। সকালবেলায় মক্কায় প্রবেশ করবেন। এদিকে মক্কার আবু সুফিয়ান যদিও ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কিন্তু তারপরেও মক্কার লোকজন আশ্বস্ত হইতে পারতেছিল না, এজন্য তারা আবার প্রতিনিধি দল পাঠায় মদিনার উদ্দেশ্যে যে যাও হুজুরকে মানানোর চেষ্টা করো। এবার আবু সুফিয়ানের সাথে আরো কয়েকজন লোক যোগ হয়েছে, আবু সুফিয়ান, হাকিম ইবনে হিজাম, বুদাইল ইবনে ওয়ারাকা, এরা মক্কার অত্যন্ত নেতৃস্থানীয় লোকজন ছিলেন। এরা বের হয়েছে মদিনার উদ্দেশ্যে হুজুরকে আবার সুপারিশ করার জন্য। বের হয়ে মারুজ জাহরান পর্যন্ত যখন এসেছে মক্কার কাছাকাছি, এসে দেখে একেবারে দিগন্ত বিস্তৃত আগুন জ্বলতেছে, বলেন সুবহানাল্লাহ, দিগন্ত বিস্তৃত আগুন দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আসলে এটা হুজুরের একটা কৌশল ছিল। কি কৌশল? এমনিই তো সংখ্যা একেবারে কম না, 10,000, তারপরে আবার হুজুরের এটা একটা রণকৌশল ছিল। ওহুদের যুদ্ধেও হুজুর এই রণকৌশল প্রয়োগ করেছিলেন, বদরের যুদ্ধেও হুজুর এই রণকৌশল প্রয়োগ করেছিলেন, এটা অব্যর্থ রণকৌশল। কিন্তু ওহুদের যুদ্ধে এটা অন্য আর একটা কারণে, এটা সাময়িকভাবে, এটা বাহ্যিকভাবে মনে হয়েছে যে ব্যর্থ। রণকৌশলের একটা দিক ছিল হুজুরের যে হুজুর অল্প সংখ্যক লোক, কিন্তু এদেরকে অনেকগুলো টিমে টিমে গ্রুপে গ্রুপে ভাগ করে ছড়ায় ছিটায় এমনভাবে বিন্যস্ত করতেন যে দূর থেকে নতুন কেউ আসলে তার কাছে যদি সংখ্যায় 50 জন হয় তার কাছে মনে হয়তো 500, তাহলে 10,000 মানুষকে তার কাছে মনে হবে 1,00,000, 50,000। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জন্য রাতের বেলায় শিবির স্থাপন করছেন, তাবু স্থাপন করছেন। তো রাতের বেলায় আগুন জ্বালানোর উদ্দেশ্য হলো যে খাদ্য খাবার দাবার ইত্যাদি এগুলি রান্না করা হবে, তো এজন্যই মানুষ আগুন জ্বালাবে শিবির স্থাপন করে, তাবু স্থাপন করে। এটা হুজুর দিগন্ত বিস্তৃতভাবে আগুন জ্বালানোর জন্য বলছেন। তার দ্বারা সে মনে করছে যে এত এত রান্নার আয়োজন, তাহলে মানুষের সংখ্যা কি পরিমাণ হবে? তো এটা দেখে ভীত সন্ত্রস্ত হয়েছে। আর এদিকে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কিছু গোয়েন্দা সাহাবী
তারা ঘুরতেছিলেন, বাস ঘুরতে ঘুরতে এই তিনজনকে সন্দিগ্ধ তিনজনকে দেখে তিনজনকে গ্রেফতার করে ফেলছেন। গ্রেফতার করে সুজা রাতের বেলা এদেরকে বন্দি করে রাখছেন, রাতে হুজুরের খেদমতে নেওয়া হয়নি, রাতের বেলা বন্দি করে রাখছেন। সকালবেলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ানকে নিয়ে, তারা তো সম্পর্কে ভাই ভাই ছিলেন, আব্বাস এবং আবু সুফিয়ান চাচাতো ভাই সম্পর্কে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে হুজুরের খিদমতে উপস্থিত। হুজুর জিজ্ঞাসা করলেন, আরে আবু সুফিয়ান, ওয়াইলাক আওয়া সুফিয়ান, আবু সুফিয়ান তোমার ধ্বংস যদি তুমি না মুসলমান হও। এরপরে বললেন, আমা আনালাকুম আনতা আলামা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখনো কি সময় আসে নাই যে তুমি বিশ্বাস করবে সারা পৃথিবীতে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন, কে? এই সময় কি আসে নাই বিশ্বাস করার? আবু সুফিয়ান বলল, আপনি কত মহানুভব, আপনি কত আত্মীয়তা রক্ষাকারী, আপনি কত মহান, আপনি কত দয়ালু, অবশ্যই সময় এসেছে এবং আমি বিশ্বাস করি যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর এবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, এখনো কি সময় আসে নাই একথা বিশ্বাস করার যে সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর রাসূল হলাম আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান আবারও সেই আগের কথা, আপনি মহানুভব, আপনি দয়ালু, আপনি আত্মীয়তার রক্ষাকারী, আপনি সব কিছু, বাকি এই ব্যাপারে আমার অন্তরের মধ্যে এখনো কিছু কথা রয়ে গেছে। স্পষ্টবাদী ছিলেন তারা, এই ব্যাপারে আমার মনে এখনো কিছু কথা রয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আবু সুফিয়ান, তোমার গর্দান উড়ে যাওয়ার আগে তুমি তোমার অন্তর পরিষ্কার করে বলো যে হ্যাঁ, এটাও আমি বিশ্বাস করে নিয়েছি। হযরত আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথেই বললেন যে হ্যাঁ, আমার সময় এসেছে এবং আমি বিশ্বাস করি যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আর সেই আল্লাহর প্রেরিত নবী আর রাসূল হলেন আপনি, অতএব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে, আচ্ছা এখানে একটা ব্যাপার রয়ে গেছে মাঝখানে, সেটা হলো যে হুজুর আলাইহিসসালাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমি বলেছি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই ব্যাপারটা যেন গোপন থাকে, মনে আছে না আপনাদের? হুজুর তো দোয়া করছেন, দোয়া করার পরে এদিকে মদিনার একজন সাহাবি হযরত হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দোয়া কিভাবে কবুল হয় দেখেন। হযরত হাতিব ইবনে আবি বালতাহ তিনি বদ্রী সাহাবী ছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বাকি তার স্ত্রী এবং ছেলে মেয়ে এবং পরিবার পরিজন তারা মক্কার পাশেই মক্কাতেই থাকতো। তো হযরত হাতিব ইবনে আবি বালতাহা একটা চিঠি লিখছেন, চিঠির মধ্যে হুজুর আলাইহিসসালামের মক্কার উদ্দেশ্যে মক্কা অভিযান এর বিস্তারিত বিবরণ লিখছেন যে হুজুর আক্রমণ করতে যাচ্ছে, মানে সংবাদটা তাদের কাছে পৌঁছায় দিছেন। তো সংবাদটা পৌঁছায় দিছেন, চিঠি লিখে নিজে যান নাই, বরং চিঠি লিখে একজন মহিলার হাতে দিয়ে বলছেন যে তুমি এটা পৌঁছায় দেওয়া, তোমাকে এত টাকা দিব। ওই মহিলাও টাকার বিনিময়ে ওই চিঠি নিয়ে বাস রওনা হয়ে গেছে। তো চিঠি নিয়েও রওনা হইছে, আর ওদিকে হযরত নবী আলাইহিসসালাম কিছুক্ষণ পরেই হযরত আলী, হযরত মিকদাদ এবং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সাহাবীকে বললেন যে তাড়াতাড়ি যাও, গিয়ে অমুক জায়গায় খাখ নামক স্থানে এক মহিলাকে পাবে, দ্রুত যদি ঘোড়া দৌড়ায় যাও, ওই মহিলার কাছে চিঠি আছে, ওই চিঠি নিয়ে আসো, চিঠি নিয়ে আসো এবং সাথে হাতিব ইবনে আবি বল, চিঠি নিয়ে আসো। তো হযরত আলী, হযরত মিকদাদ এবং জুবায়ের ওনারা তিনজন, হযরত আলী বলেন যে একেবারে বাতাসের গতিতে আমরা চলে গেলাম, খাখ নামক স্থানের মধ্যে গিয়ে দেখে যে ঠিকই এক মহিলা, তো মহিলাকে আমরা আটক করছি, বলছে যে চিঠি দাও, সে বলে যে আমার কাছে কোনো চিঠি মিঠি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে আমরা ধমকি দিলাম, লাতুখরিজিনাল কিতাব আও লানুলকিয়ান্নাস সিয়াব, হয়তো চিঠি দিবি আর না হলে কাপড় খুলে ফেলবো। ধমক একজন মহিলার জন্য এটা খুব ভয়ের একটা কারণ,
তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিশ্চিত সংবাদ দিয়ে পাঠাইছেন যে তার কাছে চিঠি আছে হুজুরের কথা তো মিস হইতে পারে না অতএব সে যে বলছে যে আমার কাছে চিঠি মিঠি কিছু নাই সত্য না মিথ্যা কথা বলে এটা মিথ্যা এটা হযরত আলীর কাছে স্পষ্ট কারণ রাসূলের সংবাদ তো মিথ্যা হইতে পারে না প্রশ্ন রাসূল কিভাবে জানলেন রাসূল গায়েব জানতেন না হুজুর গায়েব জানতেন না হুজুরকে কে জানিয়েছেন জোরে বলেন কে জানাইছেন ওহির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হুজুরকে তো এইভাবে বলার পরে ধমকি শুনে মহিলা তার চুলের কোপার থেকে চিঠি বের করে দিয়েছে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে কোমরের থেকে বের করে দিয়েছে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আসলে চিঠির দুইটা কপি ছিল এটা গোয়েন্দাদের এখানে হয় যে এটা মিস হয়ে গেলে ওইটা ওইটা মিস হয়ে গেলে এটা এজন্য দুই কপি ছিল এজন্য দুটোটাই সঠিক খোপার থেকেও বের করছে কোমরের থেকেও বের করছে চিঠি নিয়ে যখন হুজুরের খিদমতে আসছে হুজুর আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এটার মধ্যে লেখা মিন হাতিব ইবনে আবি বালতাহা ইলা আহলি কুরাইশ মক্কার কুরাইশদের কাছে হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে চিঠি এবং এখানে যুদ্ধের অভিযানের বিবরণ দেওয়া আছে যে হুজুর অভিযান করতে আসতেছেন সাথে সাথে হাতিব ইবনে আবি বালতাকে খবর দিলেন উনি উপস্থিত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন মা বালুকাইয়া হাতিব হাতিব কি ব্যাপার তুমি কি এই চিঠি লিখছো হাতিব ইবনে আবি বালতা বললেন ইয়া রাসূলুল্লাহ লা তাজাল আলাইয়া আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না আগে আমার কথা শুনেন হুজুর বললেন যে হ্যাঁ তুমি তোমার বক্তব্য দাও হযরত হাতিব ইবনে আবি বালতা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারা হিজরত করে আনসার মুহাজিররা হিজরত করে মক্কার থেকে মদিনায় এসেছে কিন্তু তাদের কোনো না কোনো দুঃসম্পর্কের আত্মীয় হলেও মক্কার মধ্যে কেউ না কেউ আছে আছে না আত্মীয় সন্তুষ্ট অনেকে মক্কার মধ্যে রয়ে গেছে যদিও তারা কাফের কিন্তু তারপরেও আত্মীয়তার টানের কারণে তারাও এক ধরনের একটা আশ্রয় অনুভব করে আর আমি মক্কাতে থাকতাম আমি একজন বিদেশি মানুষ ইয়ামানের থেকে এসেছি সেখানে আমার স্ত্রী পরিবার পরিজন রয়েছে তাদেরকে দেখাশোনার মতো কেউ নাই এই জন্য আমি ভাবলাম যদি আমি যদি একটা চিঠি তাদেরকে লিখে দেই এই চিঠির মধ্যে যদিও আপনার অভিযানের সংবাদ দেওয়া হয় কিন্তু আল্লাহর সাহায্যের ভিত্তিতে আপনার পরিচালিত অভিযান এটা মিস হইতে পারে না আমি যতই তাদেরকে বলে দেই যতই তাদেরকে অভিযান সম্পর্কে বলে দেই কিন্তু আল্লাহর সাহায্যের মোকাবেলা কে করবে এই বিশ্বাস আমার ছিল আমি জানি যে আমি চিঠি দিয়ে তাদেরকে জানাই দিলেও তারা কিছুই করতে পারবে না কিন্তু মাসখান দিয়ে এই চিঠির কারণে আমার পরিবারটা এখানে সেফ হয়ে যাবে কথাটা বুঝেন নাই আপনারা এই কারণে আমি তাদেরকে চিঠিটা লিখছি হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন হাতিব সে সত্যই বলতেছে এবং সঠিক বলতেছে হযরত ওমরের কথাটা মনেপুত হয় নাই হযরত ওমর বললেন দানি ইয়া রাসূলুল্লাহ উনাফিক দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুক হাদাল মুনাফিক এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দেই আমাকে অনুমতি দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন যে থামো ওমর সে একজন বদরি সাহাবী তোমার কি জানা নাই আর বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন ইয়ামালু মা শিতুম ফাকাদ গফরতু লাকুম আরে যা মনে চায় করো আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি আল্লাহ তাআলা তো তার মাফের ঘোষণা আগেই দিয়ে দিয়েছেন আর সে যেটা করছে ওটার ব্যাখ্যাও সে দাঁড় করিয়েছে যদিও কাজটা সুন্দর হয় নাই কিন্তু সে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সে মুনাফিকি করে নাই এই চিঠি লেখার মাধ্যমে সে তার এক বিশেষ অনুভূতির থেকে এটা এই কাজটা করছে এই জন্য হুজুর এটাকে গ্রহণ করছেন কিন্তু কাজটা যেহেতু ভালো হয় নাই এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সাথে সাথে আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া আতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা হে মুসলমানরা তোমরা তোমাদের এবং আমার শত্রুদেরকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা তাদের সাথে সম্প্রীতি তোমরা স্থাপন করতে পারো না ফাকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক অথচ তারা ইসলামকে অস্বীকার করে অবিশ্বাস করে অবিশ্বাস করে ইউখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম তারা শুধুমাত্র ঈমান আনার কারণে রাসূলকে এবং তোমাদেরকে মক্কার থেকে তারা বের করে দিয়েছে ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা
আমার দোয়াতি তুসিরু লাইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লামতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবীল। যাই হোক, তো আমি বলছিলাম যে হযরত হাতিব ইবনে আবি বালতা এক ভুল বুঝাবুঝির থেকে এই অভিযান সম্পর্কে চিঠি লিখলেও যেহেতু হুজুর দোয়া করছেন যে আমার এই অভিযান সম্পর্কে তারা যেন বুঝতে না পারে, এই জন্য তারা গুনাহ করে ওঠার পার নাই। একেবারে মক্কার দৌড় করায় গিয়ে যখন পড়ছেন তখন আবু সুফিয়ান রাত্রে এসে দেখছে যে বিশাল বাহিনী, তাও এই সংবাদ দিয়ে সে মক্কায় ফিরে যেতে পারে নাই, বরং গ্রেফতার হয়ে গেছে। কারণ দোয়া কার ধরে বলেন, কার? হযরত নবী আলাইহিসসালাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। যাই হোক, সকালবেলা আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে হযরত আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন বড় নেতা মানুষ, তো আগেও সে নেতা ছিল, এখনো যেন তার নেতৃত্বটা থাকে, সম্মানটা যেন থাকে, এই সম্মান রাখার জন্য আপনি কিছু একটা করেন, তাহলে এটা তার মনটা আরো ইসলামের প্রতি দৃঢ় হয়ে যাবে। হুজুর আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন যে মক্কায় গিয়ে ঘোষণা করে দাও, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাকাদ আমিনা, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। দুই নম্বর, মান দাখালা, যে ব্যক্তি প্রবেশ করবে তার নিজের ঘরে সেও নিরাপদ। তিন নম্বরে, যে বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করবে সেও নিরাপদ। তো আসল হলো পরবর্তী দুইটা, কিন্তু আবু সুফিয়ানের নামটাও জুড়ে দিছেন আবু সুফিয়ানকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে। সকালবেলা আবু সুফিয়ান মুসলমান হয়ে নিজে এবার মক্কায় এসে মক্কার লোকজনদেরকে জড়ো করে ঘোষণা করলেন, হে মক্কার লোকজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে আসতেছেন, এই বাহিনীর মোকাবেলা করার মতো শক্তি তোমাদের নাই, অতএব ভালো এটাই যে তোমরা কোন ধরনের মোকাবেলা করা ছাড়া তোমরা মুহাম্মাদের ধর্ম ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। নিজে এই ঘোষণা করা আরম্ভ করলেন। যখন এই ঘোষণা করতেছে তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, এই মহিলাকে আবু সুফিয়ানের স্ত্রী, এবং এই মহিলাকে, এই মহিলা হচ্ছে আপনারা জানেন উহুদের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে ওনার কলিজা বের করে চর্বণ করে খাওয়া হয়েছিল। এই কথাটা জানি না আমরা কমবেশ, এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ওনার কলিজা বের করে কলিজা চর্বণ করার দৃষ্টতা যারা করেছিল দুইজন মানুষ, একজন হলেন ওয়াহশী আর একজন হলেন এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু কি আজীব ব্যাপার, এই দুজনের ব্যাপারে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মক্কা বিজয়ের পরে ঘোষণা করেছিলেন যে সবাই নিরাপদ, সবাইকে আমি ক্ষমা করে দিলাম, শুধুমাত্র 10 জন হিট লিস্টেড, একেবারে কালো তালিকাভুক্ত 10 জন, 10 জনের মধ্যে 3 জন নারী এবং 4 জন নারী এবং 6 জন পুরুষ। এই 10 জনের ব্যাপারে হুজুর বলছেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই এদেরকে হত্যা করা হবে, এমনকি এরা যদি কাবা শরীফের গেলাফও ধরে বাঁচার চেষ্টা করে তারপরেও সেখানে আক্রমণ করা হবে, এমন হিট লিস্টেড 10 জন, 4 জন এবং 6 জন নারী এবং পুরুষ। এর মধ্যে এই হিন্দাও ছিল, এর মধ্যে আরো যারা ছিল তাদের মধ্যে এই হিন্দাও ছিল, কিন্তু এই হিট লিস্টেড সর্বোচ্চ 2 থেকে 3 জনকে হত্যা করা হয়েছে, বাকি সবাই কোনো না কোনো ভাবে কিভাবে কিভাবে এরাও মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, হিট লিস্টেড মুসলমান হওয়ার পরে এরাও ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে, ওয়াহশী মুসলমান হয়ে গেছে, হিন্দা বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী সেও মুসলমান হয়ে গেছে। তো মুসলমান তো পরে হয়েছে, আগে যখন আবু সুফিয়ান এই ঘোষণা করতেছে আবু সুফিয়ানের দাড়ি গিয়ে ধরছে, এই বুড়া শেষ বয়সে এই আকাম করতেছে দাড়ি গিয়ে ধরছে এবং বলছে যে খবরদার তোমরা এই বুড়ার কথা শুনবা না, নিজের স্বামীর দাড়ি ধরে বলতেছে মক্কার লোকজনকে। আবু সুফিয়ান এখন মুসলমান হয়ে গেছেন, আবু সুফিয়ান হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে খবরদার, লা তাগুররানাকুম কালিমাতু হাযিহিল মারআ, এই মহিলার কথা যেন তোমাদেরকে প্রতারিত না করে, আমি যেটা বলতেছি সেটাই তোমাদের জন্য কল্যাণকর। তো সুতরাং
সে যখন প্রথমে বলছে যে আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে এরা নিরাপদ, তো লোকজন হইচই আরম্ভ করছে যে আবু সুফিয়ানের ঘরের মধ্যে কয়জন মানুষ আসবে আর কয়জন মানুষ নিরাপদ হবে। এরপরে সে বলছে যে নিজ নিজ বাড়িতে যারা ঢুকবে তারাও নিরাপদ এবং বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা আসবে তারাও নিরাপদ। এ কথা বলার পরে অধিকাংশ মানুষ নিজেদের বাড়িতে চলে গেছে এবং কেউ কেউ বাইতুল্লাহ শরীফের মধ্যে এসে আশ্রয় গ্রহণ করছে। এখন পরিবেশ একেবারে শান্ত। হুজুর আলী সালাত হুজুর এটাই চাচ্ছিলেন যে মক্কা বিজয় হোক কিন্তু কোনো ধরনের রক্তপাত না হোক, কারণ মক্কার বৈশিষ্ট্য পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এটাকে হারাম শরীফ বলা হয় না, আপনারা জানেন কি বলা হয় এটাকে, হারাম শরীফ মানে কি, মানে সম্মানিত এলাকা নিষিদ্ধ এলাকা। এটা এমন নিষিদ্ধ যে মানুষের উপরে মানুষকে রক্তাক্ত করা তো দূরের কথা, হারাম শরীফের এলাকার ঘাস পশু ইত্যাদির উপরেও চড়াও হওয়া জায়েজ নেই, ঘাস পর্যন্ত কাটা জায়েজ নেই, গাছ পর্যন্ত কাটা জায়েজ নেই, সেখানে মানুষের রক্তপাত তো দূরের কথা। এজন্য হুজুরও চাচ্ছিলেন এরকমই। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একদিক থেকে প্রবেশ করার জন্য বললেন, বলে দিলেন যে তোমাদেরকে কেউ যদি ডিস্টার্ব না করে তাহলে কারো উপরে আক্রমণ করা যাবে না। হযরত খালিদ আগে গেছেন, কিছু লোক ওনাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, তো উনিও ওনার উনি তো খালিদ সাইফুল্লাহ আল্লাহ তাআলার তরবারি ছিলেন, উনি যখন আক্রমণে উদ্যত হয়েছেন তো ময়দান পরিষ্কার হয়ে গেছে, কিছু মানুষ সেখানে নিহত হয়েছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পৌঁছলে হুজুর অসন্তুষ্ট হয়েছে যে মক্কার মধ্যে রক্তপাত। হযরত খালিদকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, হযরত খালিদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এরা আমাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, অবশেষে বাধ্য হয়ে আমি এদের বিরুদ্ধে আমি তরবারি ধারণ করছি। হুজুরের পরে আর কিছু বলেন নাই। যখন পরিবেশ একেবারেই স্বাভাবিক হয়ে গেছে, হুজুর যখন মক্কার মধ্যে প্রবেশ করেন তো মক্কা একেবারে শান্ত এবং নিরাপদ, কোনো ধরনের প্রতিরোধ নাই। এই নিশ্চিত বিজয় যখন হুজুর দেখেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোড়ার উপরে উটের উপরে আরোহী ছিলেন, যখন নিশ্চিত বিজয় দেখেছেন তখন মানুষের মানুষ তো স্বাভাবিকভাবে বিজয়ের উল্লাসে মানুষ ফেটে পড়ে মেতে ওঠে, আর হুজুর তখন আল্লাহ তাআলার এই সাহায্যের সামনে এক অনুগত এবং বিনয়াবনত এক বান্দার মধ্য এবং মাথা ঝুঁকায় দিচ্ছেন। যত মক্কার মধ্যে ঢুকছেন তত হুজুরের মাথা এভাবে ঝুঁকে গেছে। হাদিসের মধ্যে এসেছে যে ঢুকতে ঝুঁকতে ঝুঁকতে একেবারে উটের লাগামের কাছাকাছি পর্যন্ত হুজুরের মাথায় চলে আসছে হুজুরের মাথা, যখন হুজুর মক্কার মধ্যে ঢুকতেছিলেন। এই অবস্থায় বিনয় অবনত ভাবে হুজুর মক্কা মুকাররমায়ের মধ্যে প্রবেশ করে সবার আগে বাইতুল্লাহ শরীফের মধ্যে গেছেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে সেখানে 360টি মূর্তি স্থাপিত ছিল, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম পড়তেছিলেন। যখন ঢুকেন তখন হুজুর ওই যে আপনার এই হুদাইবিয়ার সন্ধির সময় আয়াত নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি আপনাকে নিশ্চিত বিজয় দান করলাম, মনে আছেন আপনাদের ওই একটা সূরা সূরাতুল ফাতহ, এই কোরআনে কারীমের একটা সূরা। হুজুর যখন মক্কায় প্রবেশ করতেছেন তো পুরা এই সফরকালীন প্রবেশকালীন সময়টাতে হুজুর এই সূরা তেলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এই সূরা তেলাওয়াত করতে করতে হুজুর বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করেন এবং এখানে সর্বপ্রথম যে কাজ করেন সেটা হলো মূর্তিগুলোকে এখান থেকে দূরীভূত করেন। মূর্তিগুলোকে দূর করতে হুজুরের কিছুই করতে হয়নি। আপনারা জানেন কোরআনে কারীমের আয়াত, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, এই আয়াত পড়তেছিলেন সত্য সমাগত মিথ্যা বিদরিত, মিথ্যা বিদরিত হওয়ার মতোই এই আয়াত পড়তেছিলেন, আর এক একটা মূর্তির দিকে শুধু ইশারা করতেছিলেন। ইশারা করা মাত্রই সেটা মুখ থুবড়ে পড়তেছিল, ইশারা করছেন আর মুখ থুবড়ে পড়ছে। মূলত এটাকে মুখ থুবড়ে কে ফেলছেন, আল্লাহ তাআলা, কে ফেলছেন জোরে বলে আল্লাহ তাআলা। বাইতুল্লাহ শরীফের মধ্যে এরপরে ঢুকেছেন, ঢুকে আবার সাথে সাথে বের হয়ে আসছেন, বের হয়ে এসে বাইতুল্লাহ শরীফের চাবির চাবি বাইতুল্লাহ শরীফের দরজার চাবি ছিল তালহা ইবনে ওসমান ইবনে তালহা শাইবি নামক এক ব্যক্তির কাছে, ওনার কাছে চাবি চাইছেন। চাবি চেয়ে এরপরে বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করে বের হয়ে এসে আবার ওনাকে ডেকেছেন,
ডেকে আবার চাবি ওনাকে ফেরত দিয়ে দিয়েছেন। এই ব্যক্তির সাথে হুজুরের একটা পুরাতন ওই মক্কা থাকাকালীন একটা ঘটনা ছিল এই যে হুজুর আলাইহিসসালাম তার কাছে একবার তার কাছে চাবি এটা যুগ যুগ ধরে সাইবি খানদানের কাছে, তো হুজুর তার কাছে চাবি চাইছিলেন নামাজ পড়ার জন্য, তো সে মুসলমান হয় নাই, তখনও হয় নাই এখনো হয় নাই, তো হুজুর চাবি চাওয়ার পরে হুজুরকে খুব অপমান করেছিল। হুজুর আলাইহিসসালাম তখন বলেছিলেন যে ওসমান মনে রাখবে একদিন তুমি তোমার নিজ হাতে আমার হাত তুমি তোমার হাতে আমাকে চাবি বুঝিয়ে দিতে বাধ্য থাকবে। হযরত হুজুর আলাইহিসসালামের এই কথা শুনে সে বলছিল যে সেই দিন না আসুক, সেই দিনটা কুরাইশদের জন্য বড় লজ্জাজনক এবং বড় অপমানজনক হবে। হুজুর বলছিলেন যে না, সেই দিনটা কুরাইশদের জন্য অপমানের নয়, বরং সেই দিনই হবে কুরাইশদের সবচেয়ে বড় সম্মানের দিন, সেদিনই সবচেয়ে বড় সম্মানের দিন। তো এই কথা বলার পরে ওই ব্যক্তি বলে যে আমার অন্তরে তখনই বিশ্বাস হয়ে গেছিল যে এই রকম একটা ঘটনা একদিন না একদিন ঘটবেই ঘটবে। তো আজকে যখন হুজুর বিজয়ের বেশে প্রবেশ করছে এবং তার কাছে চাবি চেয়েছেন, সে তো বুঝতেই পারছে যে এটা হবেই, চাবি দিয়ে দিচ্ছে। হুজুর আলাইহিসসালাম বাইতুল্লাহ শরীফের থেকে আবার বের হয়ে আবার তাকে তলব করছেন। তলব করার পরে হুজুর পড়তেছিলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা হুকুম করতেছেন যে আমানত যেন আমানতের মালিকের কাছে ফিরায় দেওয়া হয়। তার মানে এই চাবিটা হুজুরের কাছে আমানত, আসল এই আমানতের মালিক হলো এই এই ব্যক্তি। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন সরাসরি সূরা নিসা এর মধ্যে আয়াত, হুজুর এই আয়াত তেলাওয়াত করলেন আর তেলাওয়াত করে চাবিটাও তাকে বুঝিয়ে দিলেন এবং বললেন যে এই চাবি তোমার কাছে সারা জীবন থাকবে, লায়া খুযুহা ইল্লা যালিমুন ওয়া জাবির, এই চাবি তোমার কাছ থেকে শুধুমাত্র জালেম এবং জাবির জনগণের উপরে জুলুমকারী বাদশাহী তোমার থেকে নিবে, অন্য কোনো ব্যক্তি নিবে না, জালেম ছাড়া কোনো ব্যক্তি তোমার থেকে নিতে পারে না এই চাবি। এখনো কিন্তু এই ব্যক্তি মুসলমান হয় নাই। তো হুজুর যখন চাবি তাকে দিয়ে দিছেন, হুজুরের এই মহানুভবতা, এই মহানুভবতায় আকৃষ্ট হয়ে তখনই সে চাবিও গ্রহণ করছে আর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মক্কার লোকজন যারা হুজুরের সাথে বিভিন্ন ধরনের অসদাচরণ করেছে এগুলিও সকলের জানা আছে, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত এবং তটস্থ যে আজকে হুজুর আমাদের ব্যাপারে কি ফয়সালা করেন। মক্কা বাই মাতাফের মধ্যে সবাইকে একত্রিত করে হুজুর জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি ধারণা, আমি তোমাদের সাথে কি আচরণ করব। তো কেউ কোনো উত্তর দেয় না। হুজুর আলাইহিসসালাম এরপরে বললেন যে যাও আজকে তোমাদেরকে আমি ওই কথাই বলি, হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের শত জুলুম নির্যাতন সহ্য করার পরেও মিশরের মধ্যে যখন সাহায্য প্রার্থী হয়ে ভাইয়েরা গেছেন আর পরস্পরে পরিচিত হয়ে গেছে, হযরত ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছিলেন আমি আমার কুরাইশি ভাইদেরকে সেই কথাই বলি, লা তাসরিব আলাইকুম আল-ইয়াউম আনতুম তুলাকা, যে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা সকলেই স্বাধীন এবং মুক্ত, তোমাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। একথা বলে হুজুর আলাইহিসসালাম যখন সবাইকে মুক্ত করে দিছে, এরপরে মক্কার একেবারে সবাই তো মুসলমান হয়েছে হয়েছেই, আল্লাহ তাআলা যে এখানে একটা তৃতীয় কথা বলছেন যে যখন আল্লাহর সাহায্য আসবে মক্কা বিজয় হবে, এবং আপনি লোকদেরকে দেখবেন যে দলে দলে তারা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, এই তিন নম্বর কথা। এই তিন নম্বর কথার ব্যাখ্যা হলো এই, ওই সময় তদানীন্তন শুধু আরব নয় বরং সারা পৃথিবীর মানুষের বিশ্বাসের কেন্দ্র ছিল বাইতুল্লাহ শরীফ, যে যে ধর্মেই থাকুক না কেন সকলের বিশ্বাসের কেন্দ্র হলো বাইতুল্লাহ শরীফ। এই জন্য সকলের একটা হিসাব কিতাব ছিল এই যে বাইতুল্লাহ শরীফ হইল দুনিয়ার মধ্যে হক হকানিয়াত সত্য এবং সত্যতার একটা প্রতীক, অতএব এটার উপরে আধিপত্য ওই ব্যক্তিরই হবে অথবা তাদেরই হবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত, অন্য কারো এটার উপরে আধিপত্য হবে না, এটা সকলের একটা হিসাব কিতাব ছিল। এজন্য সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল যে বাইতুল্লাহ শরীফের উপরে নিয়ন্ত্রণটা কার প্রতিষ্ঠিত হয়।
তো এই হিসাব কিতাব অনুযায়ী সবাই যখন দেখলো যে মক্কা বিজয় হয়ে গেছে এবং বাইতুল্লাহর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে গেছে মুসলমানদের, কাদের? মুসলমানদের। এখন ওই আগের হিসাব কিতাব অনুযায়ী সবার এ কথা নিশ্চিতভাবে সবাই নিজস্ব থিওরির দ্বারা সবাই বিশ্বাস করতে বাধ্য হলো যে ইসলাম এবং মুসলমানই সত্য ধর্ম। এই জন্য বাস এখন আর কোনো দাওয়াতের প্রয়োজন নেই, এখন দলে দলে মানুষ শুধু ইসলাম গ্রহণ করছে। তখন আল্লাহ তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন কেন? মানুষের হেদায়েতের জন্য। তো এখন মক্কা মদিনা তো মুসলমান হয়ে গেছে, মক্কা মুসলমান হয়ে গেল আর বাইতুল্লাহর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার কারণে সারা আরব ভূখণ্ড, সারা পৃথিবী এখন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে এবং দলে দলে হেদায়েতের ছায়া তলে আসতেছে। তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, ওই উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে গেছে। এখন উদ্দেশ্য যখন পরিপূর্ণ হয়ে গেছে তো হুজুরের তো দুনিয়াতে থাকার আর কোনো দরকার নাই। হুজুরের উদ্দেশ্য তো ছিল হেদায়েতের মিশন, সেটা সাকসেসফুল। এই জন্য আল্লাহ তাআলা হুজুরকে বললেন দুনিয়াতে আসার হেদায়েতের যে মকসদ ছিল ওই মকসদ পুরা হয়ে গেছে, অতএব আপনি এবার পরকালের যাত্রা এবং সফরের প্রস্তুতি গ্রহণ করেন। সেই প্রস্তুতিমূলক আপনাকে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ। এই চারটা কাজ এটা কিসের? পরকালের প্রস্তুতিমূলক। এই জন্য এই চারটা কাজকে আমি বলি যে এটা হলো মৃত্যুর প্রস্তুতি। এটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত, কারণ মরে মৃত্যুবরণ করে শুধু বৃদ্ধরা না, জওয়ান যুবক এবং বাচ্চা শিশুরাও মৃত্যুবরণ করে, সবাই মৃত্যুবরণ করে যে কোনো বয়সে। মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় আর বয়স নেই। অতএব প্রত্যেকটা মানুষ যেহেতু পরকালের পথযাত্রী, এই জন্য প্রত্যেকটা মানুষকে মৃত্যুর প্রস্তুতিমূলক এই চারটা কাজ করা উচিত। চারটা কাজ মানে চারটা কালিমা পড়া উচিত। কি দেখেন? وَإِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে, তখন আপনি ফাসাবিহ তাসবিহ বয়ান করবেন বিহামদি রব্বিকা আপনার রবের হামদ সহকারে, মানে হামদ বয়ান করবেন, ওয়াস্তাগফিরহু এবং আপনি তার কাছে ক্ষমা চাইবেন মানে ইস্তেগফার করবেন, ইন্নাহু কানা তাওয়াবা তিনি তওবা কবুলকারী মানে তার কাছে আপনি তওবা করবেন। তাহলে মৃত্যুর প্রস্তুতি বলো কয়টা করণীয়? চারটা করণীয়। এক নম্বরে তাসবিহ, দুই নম্বরে হামদ, তিন নম্বরে ইস্তেগফার, চার নম্বরে তওবা। এই চারটা জিনিসকে একসাথে এভাবে পড়া যায়। আমার সাথে আপনারা একটু পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আবারও পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। বলেন তো দেখি সবাই, আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। খুব কঠিন, সহজ একেবারে। এই দোয়াটা এখানে চারটা জিনিসই আছে, হামদ ইস্তাসবিহ আছে, হামদ আছে, ইস্তেগফার আছে এবং তওবাও আছে। এই চারটা কালিমা এটা হুজুরকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি মৃত্যুর প্রস্তুতিমূলক এই কাজগুলো এখন বেশি বেশি করবেন। তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার উস্তাজ মহতারাম হযরত মাওলানা আল্লামা কমরুদ্দিন সাহেব দামত বরকাতুহ বলেন যে এই চারটা কালিমা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। অতএব কোন ব্যক্তি যদি এই চার কালিমা বেশি বেশি পড়ে তাহলে ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় বান্দা হিসেবে গণ্য হবে। অতএব এই চার কালিমার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হওয়ার একটা সুযোগ,
এজন্য কম পক্ষে সকাল সন্ধ্যায় 100 বার করে যদি পড়তে পারি 200 বার আর না হলে কম পক্ষে 100 বার এই কালিমাটা আমরা পড়ার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন